রাজ্যের বাহিনী আছে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শুরু করছি ওয়ানগালা শুধু একটি অনুষ্ঠান নয় এই অনুষ্ঠানের সাথে শত মানুষের কষ্ট জড়িত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পরিচয় আমরা আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের আমাদের যে স্বকীয়তা সেটা আমরা প্রকাশ করতে পারি সেই ওয়ানগালার মাধ্যমেই আমরা ঢাকায় যারা অবস্থান করি তারা আমাদের সাংস্কৃতিক যে স্বকীয়তা এটা এমন জায়গায় নেওয়ার সাথে সাথে আমরা একটা সুযোগ পাই যে সুযোগের মাধ্যমে ঢাকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষরা একত্রিত হয়ে আমরা মিলন মেলার একটা রূপ নিতে পারি আমাদের ট্রেডিশনাল রিচুয়াল যেটা আমরা সকালবেলা করে অলরেডি করে ফেলছি সেই রিচুয়ালের মাধ্যমে আমরা আমাদের ছোট ছোট শিশুদের আমাদের বাচ্চাদের আমাদের ছেলেমেয়েদেরকে আমরা দেখিয়ে দিতে পারছি যে আমরা আসলে কী বিশ্বাস করতাম সেই বিশ্বাসের মূলে আমরা কীভাবে ফিরে যেতে না পারলেও আমরা চেষ্টা করতে পারি আমরা অকৃতজ্ঞ কোনোদিনও ছিলাম না এখনও নয় এবং সেই কৃতজ্ঞতার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে ওয়ানগালার মাধ্যমে আমরা দেখাই যে আমরা ফসল যে শস্য আমরা জমি থেকে পেয়ে থাকি সেই শস্য আমরা নিজেরা কখনো আমাদের যিনি দিয়েছেন সেই বিধাতাকে অর্ঘ্য হিসেবে অর্চনা না দিয়ে আমরা কোনোদিন ভোগ করি না সেই সেই অনুষ্ঠান সেই উৎসর্গের অনুষ্ঠান আমাদের শস্য দেবতা মিশি শালজুংয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতার অনুষ্ঠানই হচ্ছে ওয়ানগালা ওয়ানগালা শুধু সেই কারণেই শুধু অনুষ্ঠান নয় এখানে আমাদের সাংস্কৃতিক যে উপস্থাপনগুলি থাকে তার মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক চর্চা সমস্ত প্রতিকূলতার মধ্যেই আমরা করে উপস্থাপন করতে পারি এর মাধ্যমে আমরা সবাই একীভূত হই গারো হিসেবে আমাদের আমাদের দাবিগুলো আমাদের দাবিগুলো আমাদের এই মঞ্চে আমরা উপস্থাপন করতে পারি আমি দুটো বিষয় আমরা কতটুকু পিছিয়ে আছি সেই দুটো বিষয় আমরা বলতে চাই এই অনুষ্ঠান আয়োজনের পেছনে যে মানুষগুলি কষ্ট করেছে যে ছোট ছোট কলেজ ইউনিভার্সিটি পড়ে ছেলেমেয়েরা সেই কষ্ট এতটুকু হতো না যদি আমরা সরকারিভাবে আমরা যেভাবে বিভিন্ন ধর্মীয় জাতিগোষ্ঠীর মানুষ সরকারি পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সেই পৃষ্ঠপোষকতা যদি আমরা সমভাবে বৈষম্যের বাইরে থেকে বৈষম্য থেকে উঠে গিয়ে আমরা যদি সেই সেই পৃষ্ঠপোষকতা যদি আমরা পেতাম দেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের সাংস্কৃতিক অধিকার তাদের তাদের সেই সাংস্কৃতিক চর্চা করার অধিকার রয়েছে সেই অধিকার আমরাও পেতে চাই আমাকে প্রশ্ন করা হয় ঢাকায় কেন তিনটি ওয়ানগালা করা হয় আমি আমার প্রশ্ন হচ্ছে ঢাকায় কয়টি পুজো হয় আমার প্রশ্ন হচ্ছে ঢাকায় কয়টি পুজো হয় ঢাকায় আমরা 50-60 হাজার মানুষ আমরা থাকি আমরা গ্রামে ছিলাম ঠিক আছে গ্রাম থেকে এখন শহরে বিশ্বের যুগে মানুষ কর্মের জন্য ঢাকায় আসছে মানুষ এক জায়গা থেকে যখন আরেক জায়গায় চলে যায় তখন সে তার সংস্কৃতি নিয়ে সংস্কৃতিও তার সাথে নিয়ে চলে যায় সেই সংস্কৃতি আমরা ঢাকায় এখন আমরা স্থাপন করতে চাই না ঢাকায় আমরা যে চর্চার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মকে কোনো মানে একটু হলেও আমরা সেই ছোঁয়াটা দিয়ে দিতে চাই সেই ওয়ানগের আয়োজন তার ছোট্ট একটি প্রয়াস এখানে আমরা যে সাম্যের কথা বলি আমাদের গণপ্রজাতন্ত্রী সরকার যেভাবে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা বলি সেখানে আমাদের এই সাম্যের কথা সাম্যের দাবির কথা আমরা অবশ্যই উত্থাপন করতে পারি যেভাবে বিভিন্ন ধর্মগোষ্ঠীর মানুষের জন্য বরাদ্দ থাকে প্রত্যেকটা ওয়ানগালাতে আমি মেয়র মহোদয়ের মাধ্যমে এটা দাবি করতে চাই প্রত্যেকটা ওয়ানগালাতে যাতে সরকারিভাবে পৃষ্ঠপোষকতার সুযোগ করে দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এটা বলতে চাই আমরা যখন এই অনুষ্ঠান আয়োজনের জন্য সিটি কর্পোরেশনের কাছে আমরা চিঠি আমরা আবেদন করি সেই চিঠি আমাদের একেবারে অনুমোদন করার জন্য আমাদের 1-1.5 মাস কেন ঘুরতে হবে কেন ঘুরতে হবে এই ধরনের মানসিকতা এখানে আমার বলতে দ্বিধা নেই আমরা বেশিরভাগ মানুষ আমরা একেবারে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আরও প্রান্তিক বাংলাদেশে যেখানে বাংলাদেশে আমি সকালবেলাও আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে এই একই দাবি জানিয়েছি বাংলাদেশে যেখানে দারিদ্রের হার 22% 22% 100 জনের মধ্যে 10 জনের মধ্যে মাত্র 2 জন হচ্ছে দারিদ্র্যসীমার নিচে বসবাস করি সেখানে আদিবাসী জনগোষ্ঠী আমরা গাঢ়রা সেখানে 10 জনের মধ্যে 7 জন দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে আমরা এখানে 5,000 টাকা 10,000 টাকা মাসিক বেতনে আমরা চাকরি করি তারপরেও 10 টাকা 5 টাকা দিয়ে আমরা এই অনুষ্ঠান করি আমাদের আপনি যেমন কাপড় পরেন কাপড় যেমন আপনাদের সম্মান রক্ষা করে সংস্কৃতির স্বকীয়তা আমাদের সেই সম্মান রক্ষা করি সেই অধিকার আমাদের আছে এই অধিকারের প্রতি আমাদের সেই সংহতি আপনারা জানাবেন আমাদের অধিকার যেখানে আছে যে সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে আমাদের যে চর্চার বিষয় আছে সেই চর্চায় আপনাদের সহযোগিতা থাকবে এই দাবি অবশ্যই করতে পারি আবার যেটা বলছিলাম যে আমাদের 68% হচ্ছে দারিদ্র্যসীমার নিচে বসবাস করে সরকারি পৃষ্ঠপোষকতা এবং আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া কোনোভাবেই এই
প্রান্তিক জনগোষ্ঠী সামনে এগিয়ে আসতে পারবে না। এই প্রান্তিক জনগোষ্ঠীকে সামনে এগিয়ে না আসা গেলে, না নিয়ে আসা গেলে কোনোভাবেই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা আমরা যেটা বলছি, এসডিজির কথা বলছি, সেটা কোনোভাবেই আমরা অর্জন করতে পারবো না। তাই আমাদের দাবি, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আপনাদের কিছু একটা করতে হবে। সেই করতে হওয়ার মধ্যে অনেকগুলো উপায় থাকতে পারে, তার মধ্যে একটা বড় উপায় আমি সাংস্কৃতিক আন্দোলনের সাথে যারা জড়িত আছে তাদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই। এই বাড্ডা কালেচে গোন্ডদ্দা এলাকায় আমাদের মেয়র পিতা আছেন, আমাদের মাননীয় মেয়র সাহেব আছেন, তার মাধ্যমে আমরা এই দাবি করতে পারি। এই বাড্ডা কালেচে গোন্ডদ্দা এলাকায় যেখানে আর 10,000 গারো জনগোষ্ঠী বসবাস করে, এখানে একটা কালচারাল সেন্টার স্থাপনের সুযোগ করে দিতে হবে। সেই দাবি আমরা রাখতে পারি যে কালচারাল সেন্টারের মাধ্যমে আমরা এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা 10 টাকা 5 টাকা চাঁদা দিয়ে আমরা আমাদের সেই চর্চা করতে পারি না, সেই চর্চার যার সুযোগ আমরা পেতে পারি। আমরা আরেকটা বিষয় দাবি করতে চাই, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা এত পিছিয়ে আছে শিক্ষায় কর্মে, তাদেরকে যেখানে আমাদের বিগত প্রায় 10-15 বছর ধরে যে ইয়াটা ছিল, আমাদের কোটা প্রথা ছিল, যে কোটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, সেই বন্ধের পেছনে অনেক যুক্তি আছে। কোটায় যারা সরকারি চাকরিতে নিয়োগ পাচ্ছে তারা অদক্ষ, সেই রকম যোগ্য না, সেই ধরনের অনেক যুক্তি আছে। কিন্তু আমার কথা হচ্ছে কোনোভাবেই বিশেষ পরীক্ষার যে নির্বাচন প্রক্রিয়া সেটা প্রমাণ করে না তারা অদক্ষ বা অযোগ্য। প্রত্যেকটা স্টেজ পার হওয়ার পরে সর্বোচ্চ স্টেজে গিয়ে তারা সেই কোটার প্রয়োগ তারা পায়। সুতরাং তাদের দক্ষতা তারা বিচার করছে, তারা প্রমাণ করছে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদে সরকারি কর্মকর্তা হিসেবে যারা আমাদের দিক থেকে আছেন, আমাদের জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন, তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। আমরা সেই কারণেই এত জনগোষ্ঠীর মধ্যে যেহেতু কতিপয় সরকারি কর্মকর্তা আমাদের আছে, আমরা দাবি করছি শুধু সরকারি চাকরির ক্ষেত্রে নয়, শিক্ষার ক্ষেত্রে যে কোটা ব্যবস্থা পুনর্বহাল করা হোক। সেই পুনর্বহালের দাবির ক্ষেত্রে আমাদের সংগঠিত হওয়ার সময় হয়েছে। আমি এই দাবি করতে চাই, আমরা যারা এখানে আছি আমাদের সে অধিকার আমরা আমাদের সরকারি কর্মকর্তাদের মাধ্যমে আবারও আমাদের সে দাবি জানাতে চাই। আমাদের সেই অধিকারের কথা সরকারের উচ্চ পর্যায়ে আপনাদের যতটুকু সেই সুযোগ থাকে আমি চাইব, আমাদের সেই দাবি আমাদের ছেলেমেয়েরা পরবর্তীতে কাজে, কর্মজীবনে, শিক্ষায় সেই সুযোগ পেয়ে যাতে আমাদের দেশের যে 100 লক্ষ্যমাত্রার কথা বলি সেই লক্ষ্যমাত্রায় আমরাও অবদান রাখতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভ ওয়ানগালা। ওয়ানগালা অবশ্যই আপনারা উপভোগ করছেন বলে আশা রাখি। ধন্যবাদ সবাইকে।